সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয়ে স্বতন্ত্র ভূমি কমিশন গঠন সহ 11 দফা দাবিতে রাজধানীতে কালচারাল শোডাউন কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন। শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রা। এ সময় বক্তারা বলেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা উপজাতি শব্দ ব্যবহারের মধ্য দিয়ে তাদের যেন আর ছোট না করা হয়, আদিবাসী হিসেবেই যেন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। জানান, এই দেশ শুধু বাঙালির নয়, অন্তত শখানেক জাতিগোষ্ঠী বহুকাল ধরে এই ভূমিতে বসবাস করে আসছে, যাদের আছে স্বতন্ত্র ভাষা, ধর্ম এবং সংস্কৃতি।